আইফোন 7 কিন্তু অনলি 17500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু পেয়ে যাবেন। তো এটা ক্যামেরা কন্ডিশনটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই অসাধারণ কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। তো যারা আইফোনের ভিতরে চার্জিং ব্যাকআপটা ভালো চাচ্ছেন তারা কিন্তু আইফোন 7 প্লাসটাকে পারচেজ করতে পারেন। এটাতে কিন্তু চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকবে। ওকে এগুলোর সাথে আমরা সার্ভিস ওয়ারেন্টি গুলো কিভাবে দেন? এটার সাথে আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব উইদাউট পাক আর 1 সপ্তাহ রিপ্লেস গ্যারান্টি দেব। যারা ভিভো ফোন গুলো পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা পারচেজ করতে পারেন। তো এটা ক্যামেরা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু ক্যামেরা কন্ডিশনটা। রেডমি 7। তো এটা ভেরিয়েন্টটা কত? 464। ক্যামেরা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো 9500 টাকা কিন্তু আপনারা অসাধারণ ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন। হে গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রায়হান ভিডিও এক্সপ্রেস। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ইউজড স্মার্টফোনের ভিডিওতে। তো আপনারা যারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ইউজড স্মার্টফোন পারচেজ করতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আজ আমি আপনাদের এমন একটি শপের সাথে পরিচয় করে দেবো যেখানে আসলে আপনারা খুবই চিপ প্রাইসে ইউজ ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ইউজড ফোনের কালেকশন রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে আমি আপনাদের এই ফোনের আপডেট প্রাইস এবং ডিটেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি এই শপিতে এসে ফোন পারচেস করতে চান তারা কিভাবে আসবেন আপনাদের সুবিধাতে আমি অ্যাড্রেসটা বলে দিই। এটা হলো ঢাকা মিরপুর 10 শালি প্লাজা লিফটের 4, সব নাম্বার হলো 15, সব নেম হলো আর রহমান টেলিকম। আর এখানে আসলে সবসময় কিন্তু শপের ওনার মাহবুব ভাইকে পেয়ে যাবেন। তো মাহবুব ভাই কিন্তু আজকে আমাদের ফুল ভিডিওতে হেল্প করবে এবং জানানোর চেষ্টা করবে তারা কেমন প্রাইসে এই ইউজড ফোনগুলো সেল করে থাকে। তো গাইস এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি যখনই কোনো এরকম ইউজড ফোনে ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো গাইস আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো মাহবুব ভাই কেমন আছেন? জি ভালো আছি। তো প্রথমে আমরা কোন ফোনটা দিয়ে শুরু করব ভাই? প্রথমেই আমাদের সবে সবচেয়ে কম দামে একটা ফোন MI 3, এই ফোনটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে 216। প্রাইসটা কত ভাই? এটা প্রাইসটা আমরা নিচ্ছি মাত্র 2800 টাকা। 2800 টাকা? জি। এটা কয়টা কালার হবে আপনাদের কাছে? এটার মধ্যে আমাদের কাছে এখন 3টা কালার আছে, আরো চাইলে আরো কালার দেয়া যাবে। আমাদের কাছে এখন হবে ব্ল্যাক কালার, ব্লু কালার আর ইয়েলো কালার। 3টা কালার? 3টা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে। তারপর আমি শুরু করবো ভাইয়া MI 3S। MI 3S এটা খুব একটা স্মল একটা ভালো ফোন। এটার পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা 3/32 ভেরিয়েন্ট। এটার প্রাইসটা পড়বে হলো 5500 টাকা। 5500 টাকা? জি। এটা কালার হবে আপনাদের কাছে? এটা আমাদের কাছে 2টা কালার হবে, একটা রোজ গোল্ড একটা গোল্ড। ওকে এগুলোর সাথে আমরা সার্ভিস ওয়ারেন্টি গুলো কিভাবে দেন? এটার সাথে আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো উইদাউট পাস আর 1 সপ্তাহ রিপ্লেস গ্যারান্টি দেবো। তারপর দেখবো আমি MI 4 Prime। তো এটা ভেরিয়েন্টটা কত ভাই? এটা ভেরিয়েন্টটা 3/32। 3/32 প্রাইসটা? এটার দাম পড়বে 5800 টাকা। 5800 টাকা? জি। ওকে অনলি ফর 5800 টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, ক্যামেরা পেয়ে যাবেন এবং কিন্তু ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। যাদের বাজেট কম তারা কিন্তু এই ধরনের ফোনগুলো কিন্তু পারচেজ করতে পারেন। তারপর ভাই আমি দেখাবো MI 5। দুটো কালার হবে, রোজ গোল্ড কালার হবে আর গোল্ডেন কালার হবে। তো এটা প্রাইসটা কত যাচ্ছে? এটা প্রাইসটা পড়বে আপনার 7500 টাকা। 7500 টাকা? জি। তারপর আমি দেখাবো MI Note 4X, এটা ভেরিয়েন্টটা 3/32। 3/32? এটা প্রাইসটা কত যাচ্ছে? এটা প্রাইস পড়বে 7200 টাকা। 7200 টাকা? 200 টাকা? ওকে এটা কয়টা কালার হবে আপনাদের কাছে? এটার মধ্যে 2টা কালার হবে। 2টা কালার? কি কি কালার? একটা অ্যাশ কালার, একটা গোল্ডেন কালার। ওকে 2টা কালারে কিন্তু আপনারা ভাইদের সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি যদি আপনাদের ক্যামেরা কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি ক্যামেরা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি দেখাবো আপনাদের MI S2। এই ফোনটা কিন্তু একসময় মার্কেটে অনেক চলেছে, এখনো অনেক চলে। এটা 3/32। 3/32? তো এর প্রাইসটা কত যাচ্ছে? এর প্রাইসটা পড়বে 8500 টাকা। 8500 টাকা? ওকে 8500 টাকা হলে কিন্তু আপনারা এত সুন্দর ফোনটি কিন্তু পারচেজ করতে পারেন। এটার কিন্তু একসময় মার্কেটে কিন্তু 15-16 হাজার টাকা কিন্তু দাম ছিল, এখন আসলে মার্কেট আউট হয়ে গেছে এই জন্য এগুলোর দামটা কমে গিয়েছে। তারপর আমি দেখাবো অপো A57। এটা কিন্তু রোজ গোল্ড কালার, রোজ গোল্ড গোল্ড দুইটা কালারই হবে। তো এটা প্রাইসটা কত যাচ্ছে ভাইয়া? এটা প্রাইস যাচ্ছে আমার মাত্র 5500 টাকা। 5500 টাকা? 5500 টাকা। অপো F1S 4/32, খুবই চাহিদা রয়েছে এখন, 4/32 ভেরিয়েন্ট। তো এটা প্রাইসটা কত যাচ্ছেন? এটা প্রাইসটা যাচ্ছে মাত্র 6000 টাকা। 6000 টাকা? জি। ওকে অনলি ফর 6000 টাকা হলে কিন্তু আপনারা ওপো F1S টা কিন্তু পারচেজ করতে পারবেন। এটা কিন্তু জাতীয় ফোন, এই ফোনটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। তারপর আমি দেখাবো ভিভো Y67 4/32, এটা প্রাইসটা পড়বে মাত্র 6500 টাকা। 6500 টাকা? জি। তারপর আমি একটা ফোন দেখাবো, অ্যান্ড্রয়েড একটা ফোন, ভিভো Y11। ভিভো Y11? ওকে কালারটা কিন্তু খুবই ঝকঝকা চকচকা একটি কালার। কিন্তু এই ফোনের প্রাইস আছে আমরা 9500 টাকা। 9500 টাকা? জি। এগুলোর সাথে আপনারা কি কি দিয়ে থাকবেন ভাই? এটার সাথে আমরা চার্জার দেবো, আমাদের ক্যাশ মেমো দেবো। চার্জার ক্যাশ মেমো আপনারা দিয়ে থাকবেন আর কি? 9500 টাকার ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর ফোনটি কিন্তু পারচেস করতে পারবেন। তো এটার ক্যামেরা কন্ডিশনটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এটা ক্যামেরা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কিন্তু ক্যামেরা কন্ডিশনটা। তবে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছি এটা LG, কি মডেল? G6।
LG G6 ওকে ফোনটা কিন্তু আসলে খুবই স্লিম এবং হাতে নেওয়ার পরে খুবই ভালো একটা ফিল আসে তো এটা ভেরিয়েন্টটা কত ভাই 464 ভেরিয়েন্ট তো এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি 9200 টাকা 9200 টাকা চাচ্ছেন ওকে 9200 টাকা হলে কিন্তু আপনারা LG এর এই ফোনটি পারচেজ করতে পারবেন তবে এগুলোর সাথে কি বক্স চার্জার হয় হ্যাঁ এটা শুধু বক্স চার্জার ক্যাশমো দুটোই পাবে তো দেখো আমি Redmi Note 7 ওকে 464 ভেরিয়েন্ট আর এটা প্রাইস পড়বে মাত্র 11500 টাকা জি তারপর দেখো আমি Redmi Note 7 Pro 464 ভেরিয়েন্ট এটা দাম পড়বে 12500 টাকা 12500 টাকা জি তবে আমার হাতে আরেকটি ফোন দেখতে পাচ্ছি Redmi তো এটা মডেলটা কি Redmi 7 Redmi 7 তো এটা ভেরিয়েন্টটা কত 464 তারপর দেখো আমি Oppo A920 কালারটা কিন্তু খুব চকচকা চকচকা একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন তো এর ভেরিয়েন্টটা কত ভাই 4128 তো এর প্রাইসটা কত যাচ্ছে এর প্রাইস আছে 13000 টাকা 13000 টাকা জি ওকে 13000 টাকা হলে কিন্তু আপনারা Oppo এত সুন্দর ফোনটা কিন্তু পারচেজ করতে পারবেন তারপর আমি দেখাবো Samsung M31 Samsung M31 তো এর ভেরিয়েন্টটা কত ভাই এর ভেরিয়েন্ট আছে 6128 তো এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইসটা চাচ্ছে মাত্র 15000 টাকা 15000 টাকা জি 15000 টাকার ভিতরে কিন্তু আপনারা নস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে তো আসলে Samsung এর ডিসপ্লে কিন্তু খুব অসাধারণ হয়ে থাকে আপনারা ডিসপ্লের ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এখন আমি চলে আসবো আইফোনে আইফোনে জি ওকে তাই আইফোনে সর্বপ্রথম কোন ফোনটা দেখব হ্যাঁ আইফোনে সর্বপ্রথম আমি দেখাবো আইফোন 5 iPhone 5 তো এটা ভেরিয়েন্টটা কত ভাই এটা ভেরিয়েন্টটা 32 ভেরিয়েন্ট এটা প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইস আছে মাত্র 5500 টাকা 5500 টাকা একবারে ফ্রেশ একটা সেট তারপর আমি দেখাবো iPhone 5c হোয়াইট কালার ভিতরে হোয়াইট কালার এটার মধ্যে কয়েকটা কালার হবে আমরা প্রতিটা কালার দিতে পারবো যেমন আমার কাছে এখন অ্যাভেলেবল দুইটা কালার আছে পিঙ্ক কালার আর হোয়াইট কালার তো 5c ভেরিয়েন্ট হচ্ছে 32 GB ভেরিয়েন্ট আর এটা দাম পড়বে মাত্র 5200 টাকা তারপর আমি দেখাবো আইফোন 5s আইফোন 5s এর মধ্যে আমার কাছে তিনটা কালার হবে গ্রে কালার সিলভার কালার হোয়াইট কালার আর এটা প্রাইস পড়বে মাত্র 7200 টাকা 7200 টাকা 32 GB ভেরিয়েন্ট জি ওকে এটা কিন্তু দুইটা কালার কিন্তু আপনি পেয়ে যাবেন স্পেস গ্রে এবং হলো হোয়াইট তারপর আমি দেখবো আইফোন 6 আইফোন 6 তো এটা ভেরিয়েন্টটা কত ভাই এটা ভেরিয়েন্ট হচ্ছে 64 GB 64 GB ভেরিয়েন্ট তো এটা প্রাইসটা কত এটা প্রাইস মাত্র 12500 টাকা অনলি 12500 টাকা ওকে 12500 টাকার ভিতরে কিন্তু আপনি এত সুন্দর ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর আমি দেখাবো আইফোন 7 তো এটা ভেরিয়েন্টটা কত ভাই এটা ভেরিয়েন্টটা 128 128 GB ওকে তো এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি মাত্র 17500 টাকা অনলি 17500 টাকা জি ওকে আইফোন 7 কিন্তু অনলি 17500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু পেয়ে যাবেন তো এটা ক্যামেরা কন্ডিশনটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই অসাধারণ কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি দেখাবো আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস গোল্ডেন কালারের ভিতরে খুবই বড় সরো ডিসপ্লে গোল্ডেন কালার রেড কালার দুটেই হবে দুইটা কালারই আপনাদের কাছে अवेलेबल আছে দুইটা কালারই আমাদের তো যারা আইফোনের ভিতরে চার্জিং ব্যাকআপটা ভালো চাচ্ছেন তারা কিন্তু আইফোন 7 প্লাসটা কিনে পারচেজ করতে পারেন এটাতে কিন্তু চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকবে কারণ এটা ব্যাটারি এমএসটা কিন্তু অনেক বেশি তো এটা ভেরিয়েন্টটা কত ভাই এটা ভেরিয়েন্টটা 128 GB 128 GB প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইসটা চাচ্ছে মাত্র 23500 টাকা 23500 টাকা চাচ্ছেন ওকে 23500 টাকায় হলে কিন্তু আপনারা এত সুন্দর ফোনটা কিন্তু পারচেজ করতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি এই ফোনগুলো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যদি কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চায় তারা কিভাবে করতে পারে যারা আমাদের ফোনটা কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে চায় তারা সর্বপ্রথমে হচ্ছে আমাদের বিকাশ নম্বরে 510 টাকা পাঠাতে হবে তারপর দেন তাদের অ্যাড্রেস দিব আমরা অ্যাড্রেস অনুযায়ী কন্ডিশনে মালটা পাঠিয়ে দেব টাকা দিয়ে মালটা ছাড়াই নেবে তো ভিউয়ার্স দেখতে দেখতে ভিডিওটা কিন্তু শেষ করে ফেললাম আপনাদের কিন্তু জানিয়ে দিলাম কেমন প্রাইসে ভাইরা এই ফোনগুলো সেল করে তো আপনাদের যারাই যেই ফোনটা প্রয়োজন হবে আপনারা কিন্তু বাংলাদেশ 64টা জেলা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পারচেজ করতে পারবেন তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি যখনই এরকম ইউজড ফোনে ভিডিও আপলোড দিব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো গাইস আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ